마고 마호 마 이 프리티비레 또 아도 কত যে সুন্দর জীবনের স্পন্দনে এত আনন্দ প্রথমে অপূর্বকে প্রশ্ন করি অপূর্বর কাছে আমি জানতে চাই তোমার আম্মুর অপছন্দের জিনিস কি আম্মুর কোন জিনিসটা সে একদম পছন্দ করে না অগোছালো যে কোনো কিছু মানে অগোছালো যে কোনো কিছু বলতে অপরিচ্ছন্ন ঘর অথবা ময়লা জামা কাপড় যদি ক্যারেক্টারের বিষয় আসে ক্যারেক্টারের বিষয় মানে কি মানে কারো যদি মানে মনে করো যে আমাকে অপছন্দ করবে যদি আমি এই জিনিসটা করি খুব বেশি শো অফ করা মানুষ পছন্দ করে না আর আমার মানে পছন্দটা বলি তাহলে অপছন্দটা বুঝে যাবে আমার আসলে খুব স্ট্রেইট ফরওয়ার্ড সহজ সরল লোকে মানে খুব জটিল তাহলে এখানে আন্টি অপছন্দের কথা উনি লিখেছেন হচ্ছে মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা হ্যাঁ এটা একেবারে অপছন্দ করেন তো অগোছালো বা যা যা তুমি বললে সেটা ঘুরিয়ে ফিরিয়ে যদি যায় মিথ্যাটা ওটার মধ্যে চলে আসে আমি সেখানে ধরে নিচ্ছি যে ঠিক আছে ফাইন থ্যাংক ইউ আম্মুর পছন্দ কি মানে কোন কাজটা করতে সে খুব পছন্দ করেন আম্মুর কোন কাজ করতে কোন কাজ পছন্দ করেন করতে এই যদি এখন এখনকার সময় ধরি তাহলে মনে হয় টেলিভিশন দেখতে সবচেয়ে বেশি পছন্দ করে নামও লিখেছেন আমি বেড়াতে পছন্দ করি বেড়াতে ওটা তো মানে এটা আমার বলা আমি আসলে এটা মানে জোকর বললাম কারণ হচ্ছে যে টেলিভিশন এখন আমি দেখতে পছন্দ করেন আমি বেড়াতে আসলে মা তো সন্তানকে চিনবে এটাই তো না না কিন্তু আমি আশা করেছিলাম অন্তত এই জায়গায় না আমি আমি ধার না আমি ধার কাছে ছিলাম ঘুরে পেয়েছি মানে আমি এভাবে খাইনি এভাবে খেয়েছি ঘুরিয়ে খেয়েছি যাই হোক অপূর্ব এটা শাস্তি স্বরূপ তুমি আমাদেরকে এক্ষুনি এক্ষুনি এই মুহূর্তে গান শোনাও ওয়ারফিজার বাবনা ভাইয়ের একটা গান ছিল মাকে নিয়ে সুরটা তো মনে পড়ছে না আমি যাই না অর্ধেক থেকে গাওয়া শুরু করি হ্যাঁ মা গো মা হো মা এই পৃথিবীর এত আলো কত যে সুন্দর জীবনের স্পন্দনে এত আনন্দ জেনেছি সে তো শুধু তোমারই জন্যে ও গো মা বাবা সুন্দর একটা গান ছিল সুরটা মনে পড়ছে না আমার সুরটা মনে পড়ে দেখেন এটাই যদি আরেকটু করে গাইতে তাহলে তো ভালো লাগতো মনে পড়ছে না গানটা কিন্তু গানটা খুব পছন্দের আমার একটু সময় লাগবে হয়তো